তিন দিনের কোয়ারেন্টিনের কঠোর নিয়ম মানার পর শুরু হলো মাঠের অনুশীলন। 3 আগস্ট টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে মিরপুরে আজ সকালে প্রথমবারে মাঠের অনুশীলনে নামে বাংলাদেশ দল। বিকালে মাঠে নামার পালা সফররত অস্ট্রেলিয়ার। জিম্বাবুয়ে সফরের অর্জন শেষ করে দেশে ফেরা বাংলাদেশ দলকে বিমানবন্দর থেকে সরাসরি নির্ধারিত হোটেলে অবস্থান নিতে হয়। আজ শেষ হয়েছে বিধিনিষেধ। ঘরের মাঠের অনুশীলনের শুরুতে ক্রিকেটারদের বেশ চনমনে দেখা গিয়েছে। এবারই অস্ট্রেলিয়াকে হারানোর দারুণ সুযোগের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ দল, কেননা কোভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে অজি দলের বেশ কজন সিনিয়র ক্রিকেটার খেলছেন না এই সিরিজে। স্বাগতিক দলের প্রধান কোচ সিরিজ জেতার জন্য দলের উপর আস্থা রাখছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাটাকে আমি দারুণ সুযোগ হিসেবে দেখছি। দলে তরুণ ক্রিকেটাররা রয়েছে যারা ভালো করার জন্য মুখিয়ে আছে, একই সাথে বাংলাদেশের দল হিসেবে খেলতে হবে। ওপেনিংয়ে আমি জটিলতার তেমন কিছু দেখছি না। সাকিব আছে, সে ওপেনিংয়ে উঠে আসতে পারে। এমনকি আমরা মোহাম্মদ মিঠুনকেও সেখানে দেখতে পারি। এই সংস্করণে প্রয়োজনে সে ওপেন করতেও পারে। বায়োবাবলের কারণে মুশফিকের না খেলতে পারাটা সত্যিই কষ্টের। টি টোয়েন্টি উপযোগী ভালো উইকেট চাই। আশা করছি সিরিজটা দারুণ হবে। মিরপুরে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট বর্ষণ কবির, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বর্ষণ, কোয়ারেন্টিন পরবর্তী বাংলাদেশ দলের অনুশীলনে কেমন বৈচিত্র্য দেখলেন, আর অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আর কি জানা যাচ্ছে? বৈচিত্র্য আসলে বলতে গেলে 3 দিন হোটেলে নিজের দেশে বন্দি থাকার পর আসলে নামা, এটা বাংলাদেশের জন্য আসলে নতুন অভিজ্ঞতাই বটে। এর মধ্যে মোসাদ্দেক হোসেন সৈকতকে আমরা অনুশীলনে দেখিনি, আর সম্মুখে পুরো ফিটও মনে হচ্ছে না। তো একটু ইঞ্জুরি বা আতঙ্ক বা চিন্তা নিয়েই বাংলাদেশ আজকে অনুশীলন করেছে, যদিও চেহারায় সেখানে ফুরফুরে ভাবই আমরা দেখেছি। নতুনত্ব খুব বেশি কিছু দেখা যায়নি নাজরিন। তবে অস্ট্রেলিয়া যেটা বলা হচ্ছে বিকেল 4টার দিকে তাদের অনুশীলন করার কথা, অস্ট্রেলিয়ার ব্যাপারটা একটু আসি। বাংলাদেশ তো নিজের মাঠে খেলবে, তারা অনেক কিছু হয়তোবা একটু ছাড় দিয়ে এই সিরিজটা করতে চায়, কিন্তু এইখানে আমরা দেখতে পেয়েছি যে অস্ট্রেলিয়ার 4 জন পর্যবেক্ষক এই রেকি করছেন, মানে চারদিকে ভেনুটা ঘুরে দেখছেন। এখনও পর্যন্ত একটু আগে তারা একাডেমি মাঠে গেছেন, এখন মূল মাঠের ড্রেসিং রুমগুলো তারা পরিদর্শন করছেন। এখান থেকে তারা যখন অস্ট্রেলিয়া হোটেলে যারা আছেন, মানে অস্ট্রেলিয়া মূল দলটাকে বার্তাটা দেবেন যে সব কিছু ঠিক আছে, তখনই তারা কেবল এখানে আসবেন। যদিও এটা রুটিনের অংশ, তারপরও এটা আমার সংক্ষিপ্ত ক্যারিয়ারে আমার যতটুকু অভিজ্ঞতা এত কড়াকড়ি আমি 2014 সালে বিশ্ব টি টোয়েন্টিতেও দেখিনি। তারপরে 2016 যখন বাংলাদেশে ইংল্যান্ডের আশাটা একটু অনিশ্চিত ছিল, তখনও এত কড়াকড়ি দেখিনি। এবার যেটা হয়েছে সেটা একেবারেই নতুন অভিজ্ঞতা নাজরিন। মিরপুর থেকে জানাচ্ছিলেন বর্ষণ কবির।